সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। মে মাসে শেষ হয়ে যাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, ভয় জেলনেস্কি। আরেকটু হলে ব্রিটিশ বিমান ভূপাতিত করছিল রাশিয়া। চারদিকে বিপদ, হুমকির মুখে নেতানিয়াহু। ইসরায়েল থেকে গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনছে গ্রিস। আরও কার্যকর আক্রমণাত্মক যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান উত্তর কোরিয়ার। মিয়ানমারের একটি অনুষ্ঠানে সেনা হামলা, নিহত 53। এবং উত্তর সাগরে ভাসছে 1200 অভিবাসন প্রত্যাশী, অবশেষে উদ্ধারে নেমেছে ইতালি। দর্শক, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার আগ্রাসনকে মোকাবেলায় আরও কার্যকর আক্রমণাত্মক ধাঁচের যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে। পিয়ংইয়ং এটিকে চরম আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। মে মাসে শেষ হয়ে যাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। শিগগিরই শেষ হয়ে যাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন থেকে ফাঁস হওয়া নথির বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল সামাজিক যোগাযোগ মাধ্যম ডিসকর্ডে ফাঁস হওয়া নথির বরাত দিয়ে জানিয়েছে, আগামী মে মাস নাগাদ ইউক্রেনের অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে। বিষয়টি মাথায় রেখে হয়তো ইউক্রেন বিগত কয়েক মাস ধরেই পশ্চিমা মিত্রদের কাছে ক্ষেপণাস্ত্র সহায়তা চেয়ে আসছিল। পেন্টাগন থেকে ফাঁস হওয়া নথি অনুসারে ইউক্রেন প্রতি মাসে গড়ে 69টি বাঘ ক্ষেপণাস্ত্র, 200টি করে SS-300 ক্ষেপণাস্ত্র ব্যয় করছে রাশিয়ার আকাশ আক্রমণ ঠেকাতে। ফেব্রুয়ারি 28 তারিখে তৈরি করা সে নথিতে বলা হয়েছে, ইউক্রেন যদি এই হারে ক্ষেপণাস্ত্র খরচ করতে থাকে তবে চলতি সপ্তাহে বাঘ ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে। তবে S-300 ক্ষেপণাস্ত্র যে মজুত রয়েছে তাতে চলবে মে মাসের 3 তারিখ পর্যন্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র এবং পশ্চিম মিত্রদের কাছে বিগত কয়েক মাস ধরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছিলেন। তিনি জানিয়েছিল এসব সরঞ্জাম তার কাছে মূল চাওয়া। পাশাপাশি জেলেনস্কি তার মিত্রদের কাছে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমানের সহায়তা চেয়েছিলেন, কিন্তু তার কোনো চাহিদা এখন পূর্ণ হয়নি। এদিকে পূর্ব ইউক্রেনে ব্যাপক বোমাবর্ষণ করেছে রাশিয়ার বিমান ও গোলন্দাজ বাহিনী। দেশটির জেনারেল স্টাফ মঙ্গলবার 11 এপ্রিল জানিয়েছেন, রাশিয়ার বিমান বাহিনী এবং গোলন্দাজ বাহিনী পুরনো রণক্ষেত্র ছেড়ে পূর্ব দনেস্কের বেশ কয়েকটি শহরে নতুন স্থানে হামলা চালিয়েছে। আরেকটু হলে ব্রিটিশ বিমান ভূপাতিত করছিল রাশিয়া। ব্রিটিশ গোয়েন্দা বিমানের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বিমানের মুখোমুখি হওয়ার একটি ঘটনা প্রকাশ পেয়েছে। তথ্য অনুসারে রাশিয়ার যুদ্ধ বিমান আরেকটি হলে যুক্তরাজ্যের গোয়েন্দা বিমান গুলি করে ভূপাতিত করছিল। গার্ডিয়ানে প্রকাশিত খবর অনুসারে গত বছরের 2022 সাল 29শে সেপ্টেম্বর ক্রিমিয়া উপদ্বীপে এই ঘটনা ঘটে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী মেনুয়ালেস অক্টোবরে দেশটির সংসদে এই ঘটনা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, রাশিয়ার একটি যুদ্ধ বিমান তাদের অস্ত্রহীন গোয়েন্দা বিমানের কাছে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। যুক্তরাজ্যের গোয়েন্দা বিমানটি কৃষ্ণ সাগরের আকাশে আন্তর্জাতিক সীমায় টহল দিচ্ছিল বলে জানান মেনুয়ালেস। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী ওই সময় আরো বলেছিলেন, এই ঘটনাকে যুক্তরাজ্য ইচ্ছাকৃত উত্তেজনা বৃদ্ধি হিসেবে মনে করেনি, তবে মস্কোকে বেপরোয়া বলে অভিহিত করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া নথিতে এই ঘটনাকে প্রায় ভূপাতিত ইউকেআরকে হিসেবে অভিহিত করা হয়েছে। নথিতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের, যুক্তরাজ্যের এবং ফ্রান্সের যুদ্ধ বিমানের মুখোমুখি হওয়ার আরো কিছু ঘটনা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নেটো সংবিধানের আর্টিকেল 5 অনুসারে কোন জোট সদস্যের উপর সশস্ত্র হামলা সর্বোপরি জোটের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। ফাঁস হওয়া নথিতে যুক্তরাজ্যের গোয়েন্দা বিমানের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বিমানের এই ঘটনাকে অধিক তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ এই ঘটনা যুক্তরাষ্ট্র এবং নেটো মিত্রদের সরাসরি ইউক্রেনের যুদ্ধের ময়দানে নিয়ে আসতে পারত। এই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রাশিয়া কেউই মন্তব্য করতে চায়নি। চারদিকে বিপদ, হুমকির মুখে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার 7 এপ্রিল বিকেলে নিজের বিস্তীর্ণ মরুভূমির উপত্যকায় একটি প্রত্যন্ত রাস্তার পাশে আবিষ্কার করেন, সঙ্গে তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট। একদিন আগে গুলিতে 20 এবং 15 বছর বয়সে ব্রিটিশ ইসরায়েলি 2 বোন নিহত হন এই জায়গায়। এখন খুনিকে ধরতে অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF। ইসরায়েলি টেলিভিশনে নেতানিয়াহু বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা ঐক্যবদ্ধ, নিরাপত্তা বাহিনীর উপর পূর্ণ আস্থা আছে আমাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমর্থন এখন অনেকটাই কমে গেছে। চলতি সপ্তাহে চারদিক থেকে ব্যাপক হামলার শিকার হয়েছে ইসরায়েল। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা, লেবানন এবং সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ছে ইসরায়েলি ভূখণ্ডে। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিকভাবে প্রভাবশালী সৌদি আরব।
দেশটির সঙ্গে উষ্ণ সম্পর্ক চাইছে ইসরায়েল। তবে রিয়াদ এখন তেল আবিবের বড় শত্রু তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ব্যস্ত। এসবের মধ্যে বিচার বিভাগের উপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের হস্তক্ষেপের পরিকল্পনার প্রতিবাদে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। ইসরায়েলের কয়েক ডজন সাবেক ঊর্ধ্বতন প্রতিরক্ষা, নিরাপত্তা এবং গোয়েন্দা কর্মকর্তা গণতন্ত্র বিরোধী বলে সুপ্রিম কোর্টকে দুর্বল করার এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। জনসাধারণের চাপ প্রধানমন্ত্রীকে তার সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য করেছিল। পরে তিনি ঘোষণা দেন যে সুপ্রিম কোর্টকে দুর্বল করার আইন পার্লামেন্টে পাশ না হওয়া পর্যন্ত স্থগিত করা হবে। এদিকে শনিবার ফাঁস হওয়া পেন্টাগনের নথিতে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ তার কর্মীদের পাশাপাশি ইসরায়েলি জনসাধারণকে প্রতিবাদ আন্দোলনে অংশ নিতে উৎসাহিত করেছে বলে উঠে এসেছে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং IDF চিফ অব স্টাফ মোশে ইয়ালন শনিবার রাতে তেল আবিবের একটি বিক্ষোভে বলেন, আমি কয়েক দশক ধরে সেনাবাহিনীতে কাজ করছি, নেতানিয়াহুর এখনকার মতো বেপরোয়া আচরণ আগে দেখিনি। দুর্নীতি কেলেঙ্কারে আলোচিত ব্যক্তিগত জীবন থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হিসেবে তার আগের পাঁচটি মেয়াদে নেতানিয়াহুকে সাধারণত ইসরায়েলের সুরক্ষার প্রশ্নে একটি নিরাপদ হাত হিসেবে দেখা হতো। চরমপন্থী এবং উগ্র দলীয় ধর্মগুলোর মধ্যে বর্তমান জোটে ভোট দেওয়া ডানপন্থী জনসাধারণের মধ্যেও সরকারের সমর্থন কমছে। রবিবার ইসরায়েলের চ্যানেল 12 প্রকাশিত জরিপ অনুসারে মোট 69% ভোটার সরকারকে তার প্রথম 100 দিনের কর্মকাণ্ডে নেতিবাচক বলে উল্লেখ করেছেন। ইসরায়েল সরকারের বিভিন্ন সূত্রে বরাতে হিব্রু মিডিয়াগুলো বলছে, সামনের সপ্তাহগুলো একটি বড় সামরিক অভিযান শুরু করতে বাধ্য হবে ইসরায়েল। এটি করে সরকার জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইবে। শৃঙ্খলা নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ইসরায়েলের বর্তমান সরকার ক্ষমতায় আসলেও পুরো বিপরীত পরিস্থিতির মুখে নেতানিয়াহু। ইসরায়েল থেকে গাইডেড অ্যান্টিট্যাঙ্ক মিসাইল কিনছে গ্রিস। গ্রিসকে গাইডেড অ্যান্টিট্যাঙ্ক মিসাইল সরবরাহের জন্য প্রায় $400 মিলিয়ন চুক্তি ঘোষণা করেছে ইসরায়েল। সোমবারের চুক্তি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্র পরিচালিত কোম্পানি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি স্পাইক ক্ষেপণাস্ত্র গ্রিসকে প্রদান করা হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির এবং গ্রিসের প্রতিরক্ষা বিনিয়োগ ও অস্ত্রের পরিচালক ভাইস অ্যাডমিন এরিস্টেইডেস এলেক্সা পুলোসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েল মন্ত্রণালয় বলছে, গাইডেড ক্ষেপণাস্ত্রগুলো হলো সমুদ্র আকাশ থেকে উৎক্ষেপণ করা যাবে। ইউরোপীয় ইউনিয়নে 19টি এবং নেটো মিত্র সহ বিশ্বের 40টি দেশ এগুলো ব্যবহার করছে। গত 29 মার্চে গ্রিস প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি ইসরায়েল থেকে ড্রোন, ফ্রান্স থেকে রাফাল জেট এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-16 সহ একাধিক অস্ত্র কেনার চুক্তি স্বাক্ষর করেছে গ্রিস। আরো কার্যকর আক্রমণাত্মক যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার আগ্রাসনকে মোকাবেলা আরো কার্যকর আক্রমণাত্মক দাঁচের যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে। পিয়ংইয়ং এটিকে চরম আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে কথা জানিয়েছে, পিয়ংইয়ং বিভিন্ন অস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে বছরে যাত্রা শুরু করে। এসব অস্ত্রের মধ্যে পানির নিচে পরমাণু হামলা চালাতে সক্ষম বিভিন্ন ড্রোন বা যুব ড্রোন এবং দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে। পিয়ংইয়ং এর কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার কিম মার্কিন সাম্রাজ্যবাদীদের এবং দক্ষিণ কোরিয়ার পুতুল বিশ্বাসঘাতকদের আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করার ক্রমবর্ধমান পদক্ষেপ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করার জন্য কেন্দ্রীয় সামরিক কমিশনের একটি বৈঠকে যোগ দেন। বৈঠকে কিম উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা আরো শক্তিশালী এবং আরো কার্যকর ও আক্রমণাত্মক করার নির্দেশ দেন। এদিকে চলতি বছরের শুরুর দিকে কিম একটি প্রকৃত যুদ্ধের প্রস্তুতির জন্য সামরিক মহড়া জোরদার করার নির্দেশ দেন। কিমের এমন নির্দেশের প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটন ও সিউল তাদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে এবং অত্যাধুনিক স্টিলথ জেট এবং কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ কাজে লাগিয়ে যৌথ সামরিক মহড়া চালায়। মিয়ানমারে একটি অনুষ্ঠানে সেনা হামলা, নিহত 53। মিয়ানমারের সাগাইং অঞ্চলে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। মঙ্গলবার 11 এপ্রিল সেনাবাহিনী হামলায় অন্তত 53 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, 2 বছর আগে সংঘটিত অভ্যুত্থানে বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত কেন্দ্রীয় শহরে বিমান হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, ভয়াবহ হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ক্ষমতা দখলের পর এটি সবচেয়ে নৃশংস হামলা বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে 15 নারী
নারী ও শিশু রয়েছে। সাগাং এলাকা ইয়াঙ্গুন থেকে প্রায় 110 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, পাজিকি শহরের ব্যারেজে হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আল জাজিরার প্রতিবেদক টনি চেং জানান, স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক কার্যালয় উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় বিমান হামলার ঘটনা ঘটে। চেং বলেন, স্থানীয় সময় সকাল 7:35 জড়ো হয়েছিল বাসিন্দারা। সকালে জঙ্গি বিমান আক্রমণ চালায়, এরপরই MI-35 হেলিকপ্টার। তার ভাষ্য, হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি। উত্তাল সাগরে ভাসছে 1200 অভিবাসন প্রত্যাশী, অবশেষে উদ্ধারে নেমেছে ইতালি। উত্তাল সাগরে ভাসতে থাকা সিসিল উপকূল থেকে প্রায় 1200 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারে দুটি বড় ধরনের অভিযানে নেমেছে ইতালীয় কোস্টগার্ড। মঙ্গলবার 11 এপ্রিল বিবিসির প্রতিবেদনে জানা গেছে, একটি মাছ ধরার নৌকায় প্রায় 800, অন্যটিতে রয়েছে 400 জন। গত শুক্রবার 7 এপ্রিল থেকে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে অভিযানে নেমেছে কোস্টগার্ড। আরো কয়েকটি অভিযানে ইতোমধ্যে 2000 মানুষকে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জার্মান অলাভজনক রেস্কিউ শিপ জানায়, সপ্তাহান্তে নৌকা পারাপারে অন্তত 2 জন মারা গেছেন। ইতালিতে এখন ডানপন্থী জোট সরকার ক্ষমতায় রয়েছে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা, কিন্তু সাগর পথে নেমে এমন ঢল ঠেকানোর প্রচেষ্টার পরও প্রবেশ কয়েকগুণ বেড়েছে ইতালিতে। 400 জন অভিবাসন প্রত্যাশী বহনকারী বড় নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে যাত্রা শুরু করে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো সহায়তা ছাড়াই সাগরে ভাসছে বলে খবর পাওয়া গেছে। জার্মান বেসরকারি সংস্থা সি ওয়াচ ইন্টারন্যাশনাল জানিয়েছে, দুটি বণিক জাহাজকে নির্দেশ দেওয়া হয়েছিল নৌকাটি মাল্টার জলসীমায় থাকায় অবস্থায় উদ্ধারে সাহায্য না করতে। রবিবার 9 এপ্রিল সকালের দিকে সমুদ্রে দুর্ঘটনা কবলে পড়া অভিবাসীদের সহায়তা দেওয়া অ্যালার্ম ফোন জানিয়েছিল, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে যাত্রা শুরুর পর ভাসতে থাকে। অতিরিক্ত যাত্রী ও নৌকায় পানি এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বিপদে পড়ে। এ বিষয়ে মন্তব্য জানতে কয়েকবার অনুরোধ করা হলো সারা দেয়নি মাল্টা কর্তৃপক্ষ। ইতালি উপকূলরক্ষী বাহিনী সিসিলি দ্বীপের সিরাকুসা থেকে 120 মাইল দক্ষিণ পূর্ব দিকের সাগরে অপর এক অভিযানে 800 জন অভিবাসন প্রত্যাশীকে বহনকারী একটি মাছ ধরা নৌকাকে সহায়তা দিয়েছে। বিবৃতিতে উপকূলরক্ষী বাহিনী জানায়, নৌকায় অনেকে থাকায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। এসব অভিবাসী প্রত্যাশীদের পরিচয় এখনো জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা বা IOM এর তথ্য মতে, 2014 থেকে ভূমধ্যসাগর হয় অবৈধ উপায়ে ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার পথে 26,000-এর বেশি মানুষ নিখোঁজ অথবা মারা গেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।